আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিও দেখার জন্য। আজকের আলোচ্য বিষয় হলো জরায়ুর টিউমার। এটা আমাদের দেশে একটা কমন ডিজিজ, বিশেষ করে মহিলাদের জন্য, ফিমেল পেশেন্টদের জন্য। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে যারা জরায়ুর টিউমার নিয়ে, আপনার জরায়ুর টিউমারের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। এবং এটা কী কী সমস্যা হতে পারে জরায়ুর টিউমারের কারণে, সিমটম দেখা দিতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এটাকে মেডিকেলের ভাষায় ফাইব্রয়েড বলে, ইউটেরাস ফাইব্রয়েড, মায়োমা বলে, MYOMA, মায়োমা। সাধারণত ইউটেরাস মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা রিপ্রোডাকটিভ কাজে ব্যবহৃত হয়। বিশেষভাবে বাচ্চা কনসিভ করার জন্য এই অর্গানের বিশেষভাবে প্রয়োজন। যখন এখানে কোনো মাংস বৃদ্ধি হয়, লেমেনের ভাষায় বলতে পারি, এটাকে আমরা টিউমার বলি। এটা দুই ধরনের টিউমার হয়, একটা হলো বিনাইন, একটা হলো মেলিগন্যান্ট। বিনাইন টিউমার সাধারণত শরীরের জন্য কোনো হার্মফুল না। মেলিগন্যান্ট যেটাকে আমরা ধীরে ধীরে এটা ক্যান্সারের রূপ নিতে পারে এবং অনেক সময় এটা ক্যান্সার হয়ে যায়, সেটা ডেঞ্জারাস একজন মানুষের জীবনের। তো এই যে এই টিউমারটা যখন ইউটেরাসে হয়ে যায় বা জরায়ুতে হয়, তখন রিপ্রোডাকটিভে বাধা সৃষ্টি করে, অর্থাৎ বাচ্চা কনসিভ করতে পারে না। আমাদের দেশে প্রায় মধ্যম বয়সের মহিলাদের ক্ষেত্রে এটা প্রায় দেখা যায়। তারা সেকেন্ড বেবি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় দেখা যাচ্ছে যে আপনার আল্ট্রাসোনোগ্রাফি করার পর দেখা যায় যে তাদের জরায়ুতে টিউমার দেখা যায়। তো এটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করার পূর্বে যে লক্ষণগুলো আমরা সাধারণত দেখি, এর সাথে তলপেটে একটা চাপ, একটা ভারবোধ সব সময় দেখা যায়, একটা পেইন, বারবার প্রস্রাবের বেগ হয় অনেকের ক্ষেত্রে, আপনার রেকটাম মলদ্বার যেটাকে আমরা বলি সেখানে একটা চাপবোধ কাজ করে, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং, মাসিকের সময় পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং দেখা যায় এবং প্রচণ্ড পেইনফুল ব্লিডিং। এবং অনেকে এত বেশি পরিমাণে ব্লিডিং হয় যে তাদের বাধ্য হয়ে ওষুধ খেয়ে ব্লিডিং বন্ধ করতে হয়। তখনই কোনো ফিমেল ডাক্তারের কাছে গেলে তখন তারা USG করে দেখে যে সেখানে টিউমার আছে। সবচেয়ে বড় কথা হলো যে এই যে জরায়ুর টিউমার, এটা হোমিওপ্যাথি চিকিৎসার বেস্ট ট্রিটমেন্ট আছে, তবে ঠিকভাবে রোগীর কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডকে, কনস্টিটিউশনাল মেকআপ সব কিছু আপনার দেখে যদি মেডিসিন প্রয়োগ করা যায়, তাহলে অবশ্যই পেশেন্ট আরোগ্য হবে। তবে আপনারা ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হলে এই অবস্থা থেকে অবশ্যই উদ্ধার পাবেন সহজে। প্রাইমারিভাবে যখনই আপনার এই জানি ইতিপূর্বে কখনোই আপনার মাসিকে পেইন ছিল না, প্রচুর ব্লিডিং ছিল না, কিন্তু বয়স যখন আপনার 35 বা 40 হয়ে গেছে তখন প্রচণ্ড ব্লিডিং এবং পেইন হচ্ছে, তখন দেরি না করে দ্রুত আপনি একজন ডাক্তারকে দেখিয়ে একটা লোয়ার অ্যাবডোমিনের আপনার আল্ট্রাসোনোগ্রাফি করা দরকার, তাহলে কনফার্ম হওয়া যাবে। অনেক কারণে হতে পারে, তবে এটা একটা কারণ। তো আমরা আশা করি আপনারা এই ব্যাপারে সতর্ক এবং সচেতন হবেন, কেননা শরীর আপনার, সুস্থ রাখার দায়িত্ব আপনার। এজন্য যতটা আপনি সচেতনতা থাকবেন, সতর্ক থাকবেন, ততই একজন ব্যক্তি মানুষের জন্য কল্যাণ এবং বড় ধরনের রোগ প্রতিরোধ করা যায়। না হলে একটা সময় গিয়ে ইউটেরাস আপনার রিমুভ করতে হয়, যদি আপনার এটাকে আপনার ঠিক সময় প্রিভেন্ট করা না হয়, ঠিক সময় চিকিৎসা না নেওয়া হয়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিও দেখার জন্য। আজকের আলোচ্য বিষয় হলো জরায়ুর টিউমার। এটা আমাদের দেশে একটা কমন ডিজিজ, বিশেষ করে মহিলাদের জন্য, ফিমেল পেশেন্টদের জন্য। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে যারা জরায়ুর টিউমার নিয়ে, আপনার জরায়ুর টিউমারের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। এবং এটা
কী কী সমস্যা হতে পারে জ্বরের টিউমারের কারণে, সিমটম দেখা দিতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এটাকে মেডিকেলের ভাষায় ফাইব্রয়েড বলে, ইউটেরাস ফাইব্রয়েড, মায়োমা বলে, MYOMA মায়োমা। সাধারণত ইউটেরাস মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা রিপ্রোডাক্টিভ কাজে ব্যবহৃত হয়, বিশেষভাবে বাচ্চা কনসেপ্ট করার জন্য এই অর্গানের বিশেষভাবে প্রয়োজন। যখন এখানে কোনো মাংস বৃদ্ধি হয়, লেমেনের ভাষায় বলতে পারি, এটাকে আমরা টিউমার বলি। এটা দুই ধরনের টিউমার হয়, একটা হলো বিনাইন, একটা হলো মেলিগন্যান্ট। বিনাইন টিউমার সাধারণত শরীরের জন্য কোনো হার্মফুল না, মেলিগন্যান্ট যেটাকে আমরা ধীরে ধীরে এটা ক্যান্সারের রূপ নিতে পারে এবং অনেক সময় এটা ক্যান্সার হয়ে যায়, সেটা ডেঞ্জারাস একজন মানুষের জীবনের। তো এই যে এই টিউমারটা যখন ইউটেরাসে হয়ে যায় বা জরায়িত হয়, তখন রিপ্রোডাক্টিভে বাধা সৃষ্টি করে, অর্থাৎ বাচ্চা কনসেপ্ট করতে পারে না। আমাদের দেশে প্রায় মধ্যম বয়সের মহিলাদের ক্ষেত্রে এটা প্রায় দেখা যায়, তারা সেকেন্ড বেবি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় দেখা যাচ্ছে যে আপনার আল্ট্রাসোনোগ্রাফি করার পর দেখা যায় যে তাদের জরায়িতে টিউমার দেখা যায়। তো এটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করার পূর্বে যে লক্ষণগুলো আমরা সাধারণত দেখি, এর সাথে তলপেটে একটা চাপ, একটা ভারবোধ সবসময় দেখা যায়, একটা পেইন, বারবার প্রস্রাবের বেগ হয় অনেকের ক্ষেত্রে, আপনার রেকটাম মলদ্বার যেটাকে আমরা বলি সেখানে একটা চাপবোধ কাজ করে, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং, মাসিকের সময় পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং দেখা যায় এবং প্রচণ্ড পেইনফুল ব্লিডিং, এবং অনেকে এত বেশি পরিমাণে ব্লিডিং হয় যে তাদের বাধ্য হয়ে ওষুধ খেয়ে ব্লিডিং বন্ধ করতে হয়। তখনই কোনো ফিমেল ডাক্তারের কাছে গেলে তখন তারা USG করে দেখে যে সেখানে টিউমার আছে। সবচেয়ে বড় কথা হলো যে এই যে জরায়ের টিউমার, এটা হোমিওপ্যাথি চিকিৎসার বেস্ট ট্রিটমেন্ট আছে, তবে ঠিকভাবে রোগীর কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডকে, কনস্টিটিউশনাল মেকআপ সব কিছু আপনার দেখে যদি মেডিসিন প্রয়োগ করা যায়, তাহলে অবশ্যই পেশেন্ট আরোগ্য হবে। তবে আপনারা ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হলে এই অবস্থা থেকে অবশ্যই উদ্ধার পাবেন সহজে। প্রাইমারিভাবে যখনই আপনার এই জানি ইতিপূর্বে কখনোই আপনার মাসিকে পেইন ছিল না, প্রচুর ব্লিডিং ছিল না, কিন্তু বয়স যখন আপনার 35 বা 40 হয়ে গেছে তখন প্রচণ্ড ব্লিডিং এবং পেইন হচ্ছে, তখন দেরি না করে দ্রুত আপনি একজন ডাক্তারকে দেখিয়ে একটা লোয়ার অ্যাবডোমিনের আপনার আল্ট্রাসোনোগ্রাফি করা দরকার, তাহলে কনফার্ম হওয়া যাবে। অনেক কারণে হতে পারে, তবে এটা একটা কারণ। তো আমরা আশা করি আপনারা এই ব্যাপারে সতর্ক এবং সচেতন হবেন, কেননা শরীর আপনার, সুস্থ রাখার দায়িত্ব আপনার। এজন্য যতটা আপনি সচেতনতা থাকবেন, সতর্ক থাকবেন, ততই একজন ব্যক্তি মানুষের জন্য কল্যাণ এবং বড় ধরনের রোগ প্রতিরোধ করা যায়। না হলে একটা সময় গিয়ে ইউটেরাস আপনার রিমুভ করতে হয়, যদি আপনার এটাকে আপনার ঠিক সময় প্রিভেন্ট করা না হয়, ঠিক সময় চিকিৎসা না নেওয়া হয়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।